বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনারা দয়ে ভালো আছি। তো বন্ধুরা, প্রথমে একটু বলে নিচ্ছি যে বিশ্বজুড়ে যে মহামারী চলছে সেটা আপনারা কম বেশি সবাই জানেন। তো আমাদের দেশেও এটার একটা প্রভাব রয়েছে, যে কারণে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেককে ঘরে থাকা বাধ্যতামূলক। আমরা চেষ্টা করি সবাই ঘরে থাকতে, এবং পাশাপাশি যারা সরকার নির্দেশিত বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যাপারে বলা হয়েছে, তারাও যেন যথাযথভাবে হোম কোয়ারেন্টাইনটা পালন করি, সেই চেষ্টাটুকু অন্তত পক্ষে আমরা করি। তো এবারে চলে যাচ্ছি মূল প্রসঙ্গ। তো বিষয়টি হলো, অনেকেই বলে, লোকে বলে, শুনেছি, এই তিনটা কথা। শুধুমাত্র মোটরসাইকেল ক্রয়ের ক্ষেত্রেই যে এই কথাগুলো থেকে বিরত থাকা প্রয়োজন বিষয়টা কিন্তু তা নয়, এটা জীবনের সব ক্ষেত্র থেকেই এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকা প্রয়োজন। এবারে বলছি কেন বিরত থাকা প্রয়োজন। সে ফর মোটরসাইকেলগুলো দিয়ে এক্সাম্পল দেয়, যেহেতু আমার বাইক রিলেটেড ব্লগিং চ্যানেল, সো আমি বাইক নিয়ে কথাটা বলি। মাঝে মধ্যে আমাকে জিজ্ঞাসা করেন, ভালো মনে করে, ভালো উপদেশ চেয়ে, যে ভাই আমার বাজেট এত টাকা, আমি কোন বাইকটা কিনব। তা আমি তাকে বলি যে আপনি, একটা এক্সাম্পল দিচ্ছি, আমি বলি যে ভাই আপনি বাজাজ পালসার NS160 সিঙ্গেল ডিস্ক কিনুন। তো তারপরে দেখা যায় আমাকে প্রশ্নকারী বলেন যে ভাই এটা তো শুনছি এটা নাকি ভালো না, এটার নাকি মাইলেজ কম আসে, এটার নাকি এইটা হয়, এটার নাকি এটা হয়, এটার নাকি এটা হয়। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, এটার এই হয় এই হয়, খুবই ভালো কথা। তো তখন আমি তাকে প্রশ্ন করি যে ভাই আপনি যে এতগুলো কথা বললেন এটা আপনি কার কাছ থেকে শুনছেন। তো বলে যে ভাই শুনছি আমাদের বন্ধুবান্ধবরা বলছে। হ্যাঁ ঠিক আছে, বন্ধুবান্ধবরা বলছে, ভালো কথা। তারপরে প্রশ্ন করি যে আপনার কোন বন্ধুটা বলছে, আপনার এরকম 10টা বন্ধুর নাম বলেন। তো তখন দেখা যায় এক দুইটা বন্ধুর নাম বললে বাকি বন্ধুদের নাম আর খুঁজে পায় না। তারপরে আমি আবার প্রশ্নকারীকে জিজ্ঞাসা করি যে আচ্ছা ঠিক আছে, তো ধরে নিলাম আপনাকে 10 জন বলছে, তা এখন 10 জনই আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু, তা এখন আপনার এই 10 ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে কতজন মোটরসাইকেল ব্যবহার করে এবং কতজন বাজাজ পালসার NS160 সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেলটি ব্যবহার করে, সেইটা আমাকে একটু বলেন। এরপরেই কিন্তু আটকে যায়, আর কিন্তু বলতে পারে না। তার মানে এগুলো হচ্ছে কান কথা। তা আমাদের অনেক মানুষের এরকম একটা কমন একটা বৈশিষ্ট্য আছে যে আমরা কান কথায় গুরুত্ব দেই বেশি, বাস্তবিকতার চাইতে আমরা কান কথায় গুরুত্ব দেই বেশি, এটাই হচ্ছে সমস্যা। তো আপনি যে কোনো মোটরসাইকেলই ক্রয় করেন না কেন, যারা এক্সপার্ট, যারা মোটরসাইকেল ব্যবহার করে, যারা মোটরসাইকেল নিয়ে খোঁজ খবর রাখে, তাদের পরামর্শ নিন। যারা মোটরসাইকেল কেনে না, যারা মোটরসাইকেল চালায় না, তাদের কাছ থেকে উপদেশ গ্রহণ করা থেকে বিরত থাকেন। তাদের কাছ থেকে যদি আপনারা উপদেশগুলো গ্রহণ করতে চান, তাহলে কিন্তু আপনারা মহাবিড়ম্বনায় পড়ে যাবেন, আপনার জীবনেও মোটরসাইকেল কেনা হবে না। আরেকটা কথা কি, আপনারা যে মোটরসাইকেলই ক্রয় করেন না কেন, 100% সেই মোটরসাইকেলটা আপনার চাহিদা পূরণ করতে পারবে না, কোনো না কোনো প্রবলেম থাকবেই। হয় বলবেন যে চাকাটা একটু চিকন, অথবা বলবেন টায়ারটা ভালো না, অথবা বলবেন মাইলেজটা একটু কম আসে, অথবা বলবেন পার্টসের দামটা একটু বেশি, অথবা বলবেন চালাতে একটু কষ্ট হয়, শোল্ডার পেইন হয়, ইত্যাদি ইত্যাদি। তো কোনো মোটরসাইকেলই কিন্তু আপনাকে 100% হ্যাপি করতে পারবে না, কিছু জায়গা স্যাক্রিফাইস করে আপনাকে একটা মোটরসাইকেল ক্রয় করতে হবে। ক্রয়ের পরে আপনারা যেটা করতে পারেন, চেষ্টা করতে পারেন যে যেই জায়গাটা আপনার কাছে খারাপ লাগে সেইটাকে কিভাবে বাদ দেওয়া যায় সেটাকে আপনারা মডিফিকেশন করতে পারেন, এই কাজটুকু করতে পারেন। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন, যে লোকে বলে, অনেকেই বলে, এ ধরনের কথা অনেক ক্ষতিকর। আপনারা নিজেরা নিজেরাই আমার এই ভিডিওর কথাবার্তাগুলো একটু বিচার করবেন, তাহলেই আমার এই কথাবার্তার মর্মগুলো আপনারা বুঝতে পারবেন।
তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন। খোদা হাফেজ।